শুভ সকাল বন্ধুরা, মৌসুমী ব্লগে আজকে সবাইকে স্বাগত। সকাল ছেলে আমার বাড়িতে এসেছে ভুবনেশ্বর থেকে, তাই সকাল থেকে তোর জল লেগে গেছে। আজকে আমি ব্রেকফাস্টে লুচি আর আলুর দম বানাচ্ছি। লুচিগুলো ভালোই তো হচ্ছে। বা আমার মা এসেছে আজকে, মা পুজো দিতে বসেছে। পনিরের তরকারি তৈরি করলাম, দেখুন কি সুন্দর সুস্বাদু হয়েছে। দেখতে একদম হোটেলের মতো লাগছে। আর ক্যাপসিকাম ভেজে তুলে রাখছি, তারপরে ভাতটা গাজর ভেজে রেখেছি, তারপরে এবার ভাতটা রসিয়ে দিলে কিছুটা কাজু কিশমিশ দেব, আর ভাতটা মিশিয়ে দিলে ফ্রাইড রাইস তৈরি। ফ্রাইড রাইসটা খেয়ে দেখ, ভালো লাগছে? আর একটু চিনি লাগবে কি? না, ঘি? না। ফ্রাইড রাইস, ডাল, পনিরের তরকারি, চাটনি এগুলো হয়ে গেছে, কিন্তু একটু মনে হলো যে আর একটা যেন কিছু বাদ পড়েছে, সেই জন্য একটু চট করে বেগুনি ভেজে নিলাম। বেগুনিটা হয়ে গেলে আমরা খেতে বসবো। সবকিছু রান্না হয়ে গেছে, এখন খেতে বসলাম। এই যে দেখুন, ফ্রাইড রাইস, ডাল, পনিরের তরকারি, বেগুনি, এই যে চাটনি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক।